সম্প্রতি আপনারা দেখেছেন গতকালকেও সোশ্যাল মাধ্যমে অনেকেই নিউজ করেছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ যখন করে ফেললো একজন মৃত্যুবরণকারী ব্যক্তি, সে কিন্তু তার অনুভূতি প্রকাশ আর করতে পারে না। এটাই স্বাভাবিক, কারণ যেদিন মৃত্যুবরণ আপনি করবেন সেদিন আপনার জীবন প্রদীপ নিভে যাবে, আপনার জীবনের সব আয়োজন শেষ হয়ে যাবে। নিউজটা এসেছে এভাবে, মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার অনুভূতি কেমন? এই অনুভূতিটা টানা 1998 সাল থেকে তিনি গবেষণা করেছেন, এবং গবেষণা করতে করতে যুক্তরাষ্ট্রের মানে জীবনের যে অস্তিত্ব আছে তার উত্তর খুঁজে পেতে যে বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, এই গবেষক যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক যার নাম হচ্ছে জেফ্রি লং, ওই চিকিৎসকের দাবি মৃত্যুর পরও জীবন আছে এতে কোনো সন্দেহ নেই। দেখেন তাহলে কোরআনুল করিমের কথার সাথে কিন্তু এই কথাটা মিলে, উনি কিন্তু মুসলিম বিজ্ঞানী না, অমুসলিম একজন বিজ্ঞানী, কিন্তু তিনি স্বীকার করেছেন মৃত্যুর পরেও একটা জীবন আছে। গবেষণা করেছেন কত বছর খেয়াল করেন, এখন চলছে 2023, 1998 সাল থেকে তিনি গবেষণা করছেন, প্রায় 25 বছর ধরে তিনি গবেষণা করেছেন, এবং গবেষণার পরে উনি প্রায় 5000 ক্যান্সার আক্রান্ত রোগী, সেই সাথে মৃত্যু পথযাত্রী, যাদেরকে সরাসরি তিনি মৃত্যুবরণ করতে দেখেছেন, এই ধরনের মানুষগুলো যে রুহটা বের হয়ে যাচ্ছে আবার কোনোভাবে লাইফ সাপোর্টে নেওয়ার আগেই সে বেঁচে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে যখন তোমার রুহটা বের হচ্ছিল বা বের হয়ে গেছে মনে হয়েছে, তোমার তখন কী ফিল হচ্ছিল বা অনুভব হয়েছিল। তিনি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরেছে, আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে কোরআন হাদিসের ব্যাখ্যাটা আমি তুলে ধরছি। 1, তিনি বলছেন মৃত্যুর পরে জীবন আছে। তো এই কথা তো আজকের বিজ্ঞানী বলতেছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এরপর আল্লাহ তাআলা সূরা মুলকে কি বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জীবন দিলেন, মৃত্যু দিলেন কেন? জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন এই কারণে যে কর্মে আমরা কে উত্তম কাজ করি, তাই না? জীবনও বানাইলেন আল্লাহ, মৃত্যু বানাইলেন আল্লাহ। এবার আসেন সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নিষ্প্রাণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দিয়েছেন, এরপর আবার মৃত্যু ঘটাবেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, সুবহানাল্লাহ। এই বডিটাকে মৃত্যু ঘটানোর পর আল্লাহ আবার জীবিত করবেন, তার মানে কি মৃত্যুর পরের জীবন যে আছে এটা কোরআনুল কারিমে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বর্তমান মার্কিন বিজ্ঞানী এই যে জেফ্রি লং কিন্তু এটা স্বীকার করেছেন। দেখেন কোরআনের সাথে কীভাবে মিলে যায়। 1, 2 বিষয় আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে আসমান থেকে শত শত ফেরেশতা তখন নেমে তার সামনে কিছু চিত্র তুলে ধরেন, এটা ভিডিও ফুটেজ না, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের চিত্র তুলে ধরেন, এবং সেখানে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকেন। এর জন্য নবীজি বলছেন যে মুমিনের মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য তোহফা, যে তোহফাতুল মুমিন আল মাউত, মুমিনের তোহফা হচ্ছে কি মৃত্যু। তো যখন জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে তখন তার রুহটা কবজ হয়ে যায়। এই বিজ্ঞানী বলতেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন একটা শূন্য প্রান্তর এবং আলো দেখতে পায়, আলো, এবং সে সুখ অনুভব করে। যাদের উপরে গবেষণা চালিয়েছেন তাদের কথা তিনি বলছেন। আমি বলতে চাচ্ছি যে এই কথা তো আমার নবী অনেক আগেই বলে গিয়েছেন যে আপনি যদি সৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আপনি এমন একটা অঞ্চল, এমন একটা দৃশ্য, এমন একটি সম্বর্ধনা, এমন একটি সম্বোধন মৃত্যুর সময় পাবেন যে আপনার রুহটা তাড়াতাড়ি কবজ হচ্ছে না কেন, এই জন্য আপনি অস্থির হয়ে যাবেন। মনে রাখবেন বদকার যারা, এরা যখন মৃত্যুবরণ করে কবরে যাইতে চায় না, কেন আমাকে বাড়ি থেকে বের করছো, কেন আমাকে খাটিয়ে উঠাচ্ছ, কেন আমাকে গোসল দিচ্ছ, এভাবে সে চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে। আর যে ব্যক্তি সৎ ওই ব্যক্তি চিন্তা করে কখন আমাকে কবরে ঢোকানো হবে, কখন আমার রুহটাকে কবজ করা হবে, কখন আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করানো হবে, কখন আমাকে জান্নাতে পোশাক পরানো হবে, উদ্গ্রীব থাকবে। তাহলে তার এই কথার সাথে মিলে উনি কি বলতেছেন, মানুষ যখন মারা যায় তখন মানুষ একটা শূন্য প্রান্তর দেখতে পায় এবং এমন একটা আলোক রশ্মি দেখতে পায় যে আলোটা সে কখনো কল্পনা আগে করে নাই, এবং এটা শান্তির একটা বিচ্ছুরণ, এটা সে ফিল করে, দেখতে পায়। 3, তিনি একটা কথা বলেছেন, এই কথাটা ভেরি ইন্টারেস্টিং, 45% মৃতপ্রায় মানুষের উপরে উনি জরিপ চালিয়েছেন। উনি বলছেন যে মৃত্যুর পরে অন্য একটি জগতে যখন মানুষ পদার্পণ করে তার পূর্ববর্তী যারা মারা গিয়েছে ওই জগতে তার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। যেমন অনেকের ছেলে মারা গেছে ছোটোবেলায়, দাদা দাদি মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে এদের সাথে সেই জগতে দরকার মানে সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই এ কথা বলে গিয়েছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন
আলামে বারজাকের জিন্দেগিতে চলে যাবে, হয় ইল্লিয়িনে যাবে অথবা সিজ্জিয়িনে যাবে। পূর্ববর্তী যে মানুষগুলো মারা গিয়েছে এই মানুষগুলোর সাথে তার সাক্ষাৎ ঘটবে যদি সে মানুষগুলো জান্নাতি হয়। আপনি বলবেন আমার স্বামী অনেক আগে মারা গিয়েছে, আমার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে, তার সাথে কি আমার সাক্ষাৎ ঘটবে? অবশ্যই ঘটবে যদি আপনি জান্নাতি হন, আপনার বাপ মা জান্নাতি হয়। দেখেন যে বাপ মাকে আল্লাহ তাআলা অস্তিত্বে এনেছিলেন সে আল্লাহকে জান্নাতে আপনার বাপ মারে বানাইতে পারেন না? অবশ্যই পারেন। সুতরাং এই কথাটার সাথেও ইসলামের এই কথা মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুসারে জান্নাতে বা রুহের জগতে পূর্ববর্তী যারা কবরে চলে গেছে তাদের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে। তো এখনকার বিজ্ঞান এটা গবেষণা করে বের করতেছে, কিন্তু আমার নবী আরও 1450 বছর আগে বলে গেছে, সুবহানাল্লাহ। তারপরে জেফ্রি আরও কি বলছেন সবশেষ যে কথাটি, শৈশব কৈশোর যৌবনে সব ঘটনা দেখতে পাওয়ার দাবি করেছেন, এটার সাথে আমরা একমত না। দেখতে পাবে না, বরং ফিল করবে যে শৈশবে কী আকাম করছে, যৌবনে কী কুকাম করছে, এগুলো কিন্তু ফিল করবে। কারণ এই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, এই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের টুকরা। সুতরাং আপনার যৌবন, আপনার শৈশব, আপনার কৈশোর কোথায় কীভাবে খরচ করেছেন এগুলো আপনি ফিল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা মৃত্যু বিশ্বাস করি যে মৃত্যু এমন একটি সত্য বিষয় যেটা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, এর উপরে কোনো সত্য বিষয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।